তো দেখো বন্ধুরা, মোটা মোটা কয়েকটা কাঁচা লঙ্কা আমি নিয়ে নিয়েছি। নিয়ে সেটাকে পেস্ট করে ঢেলে নিলাম। এবার কিছুটা রসুন আমি সুন্দর করে তেলের মধ্যে ব্রাউন করে ভেজে নিলাম। কিছুটা পেঁয়াজ দেখো আমি সুন্দর ব্রাউন করে ভেজে নিলাম। নিয়ে সেই ভাজা রসুন পেঁয়াজটাকে আমি এই পেস্টটা করে নিলাম। ওদিকে তো কাঁচা লঙ্কা আর আদা বাটা আগেই মিক্সিতে করে নিয়েছি, তোমাদের দেখালাম। দেখো পেস্টটা এমন হয়েছে দেখতে। এবার আমি কিছুটা আলু, চন্দ্রমুখী আলু ভালো করে কেটে নিলাম। নিয়ে কিছুটা চিকেনের মধ্যে আমি দেখো নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, কিছুটা সর্ষের তেল, এটা দিয়ে আমি ভালো করে সুন্দর করে এটাকে হাত দিয়ে মাখবো। মাখে এটাকে ম্যারিনেট করব। যত বেশি সুন্দর করে মশলাটা আমি এতে মাখাবো, তত বেশি এইটা রান্নাটার মধ্যে টেস্টটা আসবে। প্রায় দিনই আমি তোমাদেরকে চিকেন কষা, চিকেনের অনেক রকম রেসিপি আমি তোমাদের জন্য পাঠিয়েছি, কিন্তু আজকে যেটা করব সম্পূর্ণ ঝোল হবে। মানে মাছের যেমন আমরা ঝোল বানাই, মাছের ঝোল ওরকম না, চিকেনই হবে, কিন্তু চিকেনটা একটু ঝোল হবে আলু দিয়ে। বেশিরভাগ সময় দেখেছো আমি চিকেনে আলু দিই না, কষা কষা করি, অনেক রকম রেসিপি করি, কিন্তু আজকে আমি বানাবো এই দেখো এই আলু দিয়ে চিকেন দিয়ে ঝোল। এদিকে আমার কাঁচা পেঁয়াজও কাটা আছে, ওদিকে মশলা, ভাজা মশলা বাটা আছে মিক্সিতে। তো আমার ম্যারিনেট করা একদম রেডি। সুন্দর করে দেখলে আমি চটকে মেখে নিলাম। এবার আলুগুলোকে আমি হালকা ব্রাউন করে ভেজে নিলাম। তেলটা তো গরমই আছে, এই গরম তেলে আমি প্রথমে দিয়ে দেব লেগ পিস দুটো। লেগ পিস দুটো যেহেতু একটু বড়, আর এটা চিড়ে চিড়ে নিয়ে তার মধ্যে আমি তো মশলাটা ভালো করে মাখিয়ে অনেকক্ষণ ধরে রেখে দিয়েছি, তো একটু আগে তেলে দিয়ে যদি আমি ভেজে নিই তাহলে এটা অন্য মাংসের পিসগুলো যেহেতু আর একটু ছোটো তুলনামূলক, তাহলে এটা ভালো এর সঙ্গে একসঙ্গে বয়েলটা হবে আর খেতে খুব টেস্ট হবে, যার জন্য আমি লেগ পিস দুটো আগে একটু তেলের মধ্যে দিয়ে নিলাম। এই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো কিছুটা কাঁচা পেঁয়াজ কুচানো। পেঁয়াজ কুচানোটাও দেখো একই সঙ্গে সুন্দর ব্রাউন হয়ে এর সঙ্গে ফ্রাই হয়ে যাবে, লেগ পিসটাও ফ্রাই হবে সঙ্গে সঙ্গে, আর কুচোনো পেঁয়াজটাও ফ্রাই হয়ে যাবে। ওদিকে তো পেঁয়াজ বাটা রেডি করা আছে দেখেছো। মনে রাখবে মশলাটাকে ভেজে তারপরে বেটে নিতে। রসুন পেঁয়াজ এগুলোকে প্রথমে আমি যেভাবে ব্রাউন করে ভেজে বেটে নিয়েছি তোমরাও ঠিক সেভাবে নেবে, তাহলে ঝোলটাতে একটা দারুণ টেস্ট আসবে, এটা একটা সিক্রেট ব্যাপার। তো এইবার আমি ওই লেগ পিসগুলোর মধ্যে বাদ বাকি মাংস আর ভাজা আলুটাকে দিয়ে দিলাম। দিয়ে আমি ঝোলে ফুঁকতে দিলাম, যে এটা আস্তে 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 এটা কষাতে হবে। কিছুক্ষণ কষানোর পর এটা আমি কষাচ্ছি মাংসর থেকেই, যে জলটা ছেড়েছে তাই দিয়েই কষানো হচ্ছে। একটু পরে আমি যেহেতু আজকে ঝোল বানাবো আলু দিয়ে, আলু তো দিয়ে দিয়েছি, পরে আর একটু জল দিয়ে দেবো। দেখো কষাটা মোটামুটি সুন্দর হয়ে এসছে, তেলটা ছেড়ে দিয়েছে, মশলা ভাজা মশলাটা আমি এখানে দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে আদা দিয়ে বাটাটা দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজ রসুন ভাজাটা যেটা পেস্ট করা ছিল সেটাও দিয়েছি। দিয়ে আমি আস্তে আস্তে অল্প আঁচে সুন্দর করে কষাচ্ছি। এবার আমি জলটা ঢেলে দিলাম। দেখো বেশ অনেকটা পরিমাণ জল দিলাম, আস্তে আস্তে জলটা কিন্তু মনে রাখবে গরম জল দেবে। আমি পাশে আবার একটু গরম জল করে নিয়ে গরম জলটা দিয়েছি, তো আমার ঝোলটা ফুটে উঠেছে। গরম জলটা দিলে কি হয়, টেস্টটা খুব ভালো হয়। যে কোনো রান্নাতে কাঁচা জলের জায়গায় গরম জলটা যদি দিতে পারো তো দেখবে রান্নাটা সবসময় একটু সুন্দর হয়। তো এইভাবে ফুটবে, কম আছে একটু ফুটতে দেবো, একটু সময় নিয়ে ফুটবে। ফুটে উঠলেই মোটামুটি রান্নাটা রেডি। ফুটে ওঠার পরে দেখতে হবে বয়েল হয়েছে কতটা চিকেন আর আলুটা বয়েল হয়েছে কি না, যদি হয় তো আবার নাম অফ করে গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে রেখে দিতে হবে, তাতেই রান্না রেডি। তো দেখো আমি একদম লো ফ্লেমে রান্না করছি, সুন্দর ওদিকে বয়েলও হয়ে গেছে, আমার রান্নার উপরে তেলটা ভেসে উঠেছে খুব সুন্দর। এবার আমি টোটালি আস্তে আস্তে মাংসটা দেখে নেব, নুন হলুদকে আমার সব ঠিক আছে কি না, দিয়ে এবার আমি সুন্দর করে ঢাকা দিয়ে দেবো। দেখো কি সুন্দর কালার এসছে আর কত সুন্দর তোমাদের জন্য রান্নাটা করে নিয়েছি। তোমরাও এভাবে ঝোল বানিয়ে খাও। টাটা, বাই।